নবীদের উম্মাদেরকে দেখানো হচ্ছে নবীজি আমার বলছেন যখন বড় জামাতটা আমার সামনে এলো আমি দেখলাম বড় জামাতটা আমি মনে করলাম এই জামাতটা হচ্ছে এই জামাতটা হচ্ছে আমি নবীজি আমার উম্মাদ নবীজিকে বলা হলো ওগো নবী এটা জামাত এই জামাতি দল আপনার উম্মাদ নয় এইগুলো হলো মুসা নবীর উম্মাদ এই জামাতটা হচ্ছে নবী মুসার অনুসারী আপনি অন্য দিগন্তে তাকান যেদিকে তাকাচ্ছেন অন্যদিকে তাকান ওই দিকে ওইদিকে দিকে তাকান নী কে বলা হলো নামার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন আমি অন্যদিকে তাকিয়ে দেখলাম যে বড় জামাত দেখলাম তার থেকে অনেক গুণ বড় আমি আর একটা জামাত দেখতে পেলাম দল দেখতে পেলাম দেখা হলো এবার আমাকে বলা হলো নবী যে আমার বললেন সেটা হলো আমার উম্ম আর সেটি হলো আমার উম্মতের জামাত আমার উম্মত উম্মতিরা এবার আমাকে বলা হলো নবী গো এদের ভেদ হাজার লোক রয়েছে আপনার উম্মাতের মধ্যে এই উম্মাতের উম্মাত উম্মাতিদের ভেতরে সত্তর হাজার লোককে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেব নবীজি এই কথা সাহাবাই কেরামদের সামনে বলে দিয়ে উঠে চলে গেলেন মাজলিস থেকে এবার সাহাবাই কিরামে বসে আছেন আর বসে তারা কিন্তু চিন্তার মানে তারা কথা আপোষ বলা বলি শুরু করে দিল নবীজি এই কথা বলে দেওয়ার পরে যে আমার উন্মাতের মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে এরপরে নবীজি আর কিছু বললেন না চলে গেলেন সেখান থেকে এবার সাহাবাই কেরামেরা বসে আছেন এবার আপোসে বলা বলি করছে এরা কারা হতে পারে সাহাবিরা আপুষে বলা বলি করছেন কারা হতে পারে কেউ বলছে হয় না হয় এরা ওই সমস্ত লোকেরাই হবে যারা রসুলের সাহাবি যারা রসুলের সাহাবি তারাই হয়তো হয়তো হতে পারে এরা এই মধ্যে সত্তর হাজারের নবীর সাহাবি যারা এরাই হতে পারে আবার কেউ বলছে কোনো দল বলছে না না কোন সাহাবি বলছেন না না এরা ওরা নয় এরা হয়তো ওই সমস্ত ব্যক্তিরা হতে পারে যারা যারা আল্লাহর সঙ্গে কোনো জীবনে শির করেনি ইসলামে জন্মগ্রহণ করেছে কখনো শির করেনি সে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে নবী সাহাবি প্লাসকে সে কখনো গায়রুল্লাহর সামনে মাথা নত করেনি হয় না হয় এরা ওরা হবে আবার কোন দল বলছেন না না এরা ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর পথে নিজের জীবনটাকে দিয়েছে জানটাকে বিলিয়ে দিয়েছে জানটাকে বিলিয়ে দিয়েছে রক্তকে ঝরিয়েছে আল্লাহর পথে রক্ত ঝরিয়েছে একটা গজল শুনে তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম রাখে লিল্লা করেছে তারা জীবন কোরবান হায় রে রাখে লিল্লা করেছে তারা জীবন কোরবান তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম তারা আজ জান্নাতেরই ফুল বা গিতে অতিথি ব্রাহ্মীলা করেছে তারা জীবন করবান হাইরে প্রাগলীলা করেছে তারা জীবন করবান পদর বহুদ খন্দকে যারা পিলিয়ে দিল প্রাণ পদর বহুদ খন্দকে যারা পিলিয়ে দিল প্রাণ রক্ত আর দিয়ে জমিন বাড়ল মমেন পবিত্র করলো জমিন বাড়ল মমেন প্রতিষ্ঠা পেল আল কোরআন রাখে করেছে তারা জীবন করবান রাগে লিল্লা করেছে তারা জীবন করবা সাহিদের মধ্যে কথা চলছে আল্লাহর নবী আবার এলে এসে বলছেন এ সাহিরা আয় তোমাদের মধ্যে কি খবর কি কি নিয়ে আলোচনা হচ্ছে বলে নবী গো আপনি বলে গেলেন বিনা হিসাবে 70000 আপনার উম্মতের মধ্যে জান্নাতে যাবে এরা কারা এরা কারা এই নিয়মরা বসে বলা বলাবলি করছে যে আমার বললেন তাহলে শোনো ওরা কারা হুমুল্লাদিন লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতায়রুনা ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন ওরা হলো তারা ওদের ওদের বৈশিষ্ট্য ওদের মধ্যে গুণ থাকবে যে ওরা কখনো ঝাড় করাবে না ওরা তাগাই না ওরা ঝাড় ফুঁক করাই না ওরা কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না ওরা আল্লাহর পরে পরে পণ্য কোনো জিনিসকে অশুভ লক্ষণ অশুভ লক্ষণ মনে করে না যে এই জিনিসটার কারণে আমার এই অসুবিধা হলো আমরা অনেকেই এরকম ধারণা করে থাকি এই ধারণা একেবারে ভুল জামানা জাগেলিয়াতে যখন কেউ যেত পথ যখন কেউ কোনো কাজে যেত তারা ফাল নিত তারা অশুভ লক্ষণটাকে মনে করত তারা কি করত তারা রাস্তার পাখি কে তো যদি পাখি দিকে তাহলে লক্ষণ মনে করত পাখি যদি বাম দিকে উড়ে যায় তাহলে এটাকে অশুভ লক্ষণ মনে করত নবীজি বলেন যারা হবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে এরা কোনো এরা কোনো সময় সব লোক কোনো জিনিসকে মনে করবে না এরা আল্লাহর উপরে পুরোপুরি ভরসা রাখবে আল্লাহর উপরে আস্থা রাখবে তাহলে আল্লাহর উপরে ভরসা রাখ ফল কি জান্নাত আর কিছু দরকার আছে আচ্ছা বাবা জান্নাত পেলে যথেষ্ট না আর কিছু দরকার আছে আল্লাহু আকবার আল্লাহ তা নবী আলাইহি সাল্লাম বলেন এর ফল জান্নাত তাহলে জান্নাত পেলেই তো যথেষ্ট আমাদের নাকি না জান্নাতের পাশে যেতে পেলে যথেষ্ট হবে 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 না

হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তিনার ঘটনাটা একটু আপনাদেরকে চাখিয়ে দিই একটু জানেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর উপরে ভরসা রাখলে পৃথিবীর কোনো শক্তি আল্লাহ যদি আপনার সাথ দিয়ে দেন তাহলে কোনো শক্তি আপনার কিছু করতে পারবে না নবী ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দেওয়ার জন্য নবী ইব্রাহিমের মিশন শেষ করে দেবে নবী ইব্রাহিম কালিমার দাওয়া দিয়ে নমরুদ শত্রু এবার কি করল নবী ইব্রাহিম কে মারার জন্য চেষ্টা চালু করলো অনেক ধরনের চেষ্টা করে বিফলে গেল তারপরে শেষ পর্যায়ে তাই সে সিদ্ধান্ত নিল ইব্রাহিম কে আগুনে ফেলে মেরে দিতে হবে আগুনে ফেলে মেরে দিতে হবে ঢোল পিটিয়ে দাওয়া গেল ইব্রাহিম কে আগুনে ফেলা হবে অমুক তারিখে এ লোক সকল ও অমুক তারিখে আগামী অমুক তারিখে ইব্রাহিমকে আগুনে ফেলে তার মিশনকে শেষ করে দেওয়া হবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এই নিয়ে ঢোল পিটিয়ে দেওয়া হলো টাইম মতো চলে এলো টাইম মতো সবাই চলে এলো ওই দিন ওই তারিখে সবাই এসে উপস্থিত হলো নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে আগুন জ্বালানো হয়েছে খিরনের মাধ্যমে ফেলে দেওয়া হচ্ছে এমন সময় হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা

আল্লাহ ভি ইমাল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক তিনি আমার জন্য ভালোটাই করবেন তিনি আমার জন্য যথেষ্ট এই বলে নাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয় নম্রুত আগুনে নিক্ষেপ করছে নবী ইব্রাহিম এই দোয়া পড়ছেন সবাই সকলে আমরা বলে হাসব নাল্লাহ ভী ইমালকেল আল্লাহ আমার আপনার জন্য যথেষ্ট আল্লাহই হলেন উত্তম কর্ম কর্মবিধায়ক এবারে আল্লাহর খেলা দেখেন আল্লাহর करिश्मा দেখেন আল্লাহ তালা যে যথেষ্ট প্রমাণ আল্লাহ তালা আগুনকে আদেশ করে দিলেন ইয়া নারকুন এ আগুন তুমি শোনো তুমি নবী ইব্রাহিমের পোষণ জ্বালাতে পাবে না তুমি শান্ত হয়ে যাই তুমি তুমি শীতল হয়ে যাও তোমার যে ক্ষমতা সেই ক্ষমতাকে আমি কেড়ে নিলাম আগুনের ক্ষমতাকে আল্লাহ তাআলা কেড়ে নিলেন আগুন আর জ্বালাতে পারলো না নবী ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নে নবী ইব্রাহিমের একটা লোম পর্যন্ত পড়ে নাই নবী ইব্রাহিম কে আমার আল্লাহ আগুন থেকে হাসতে হাসতে বেরিয়ে বের করে নিলেন চতুর্দিকে কাফের দল মুশরিকের দল তারা হাততালি তালি ইব্রাহিমের মিশন শেষ হয়ে গেল সবাই হাসছে হাসছে ইব্রাহিম কে আগুনে ফেলে দেওয়া হলো আর কোনো দিন আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলতে পারবে না

আরো শোনেন আল্লাহ আমার আপনার সঙ্গে থাকবেন যদি আল্লাহর উপরে আমার আপনার ভরসা থাকে ফিরাউন তার দলবলকে নিয়ে নাবি মোসাকে ধাওয়া করেছিল নাবি মোসা তিনি তিনার অনুসারীদেরকে নিয়ে হিজরত করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন ফিরাউনের অত্যাচার জুল অত্যাচার আর সহ্য হচ্ছে না ফিরাউনের লাই লস্কর অনেক ধরনের জুল অত্যাচার করে এবারে তিনি কি করছেন নিজের অনুসারীকে নিয়ে নাবি মোসা পেরিয়ে পালিয়ে চলে যাচ্ছেন হিজরত করে চলে যাচ্ছেন দেশ ছেড়ে চলে যাচ্ছেন যেতে যেতে কিছু দূর যাওয়ার করে এদিকে ফ্রাউনের লাই লস্কর জানতে পেরে গেল যে নাবি মোসা তার লন সারিদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে এবার এই দিকে ফেরাউন তার দলবলকে নিয়ে পিছু ধাওয়া করলো যেতে 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 এবার নাবি মূসা তিনি তিনানো অনুসারীকে নিয়ে সামনে সমুদ্র সামনে সাগর মহাসাগরে সামনে মহাসাগর পিছনে তাকিয়ে দেখে নাবি মোসার দলের নাবি মোসার অনু নাবি মোসা আলী সালামের অনুসারীরা সবাই পিছনে দেখে যে পিছনে ফেরাউনের শত্র ফেরাউনের দল ফেরাউন শত্র এসে গেছে উপস্থিত হয়ে গেছে ডানে বামে পিছনে শত্র দল এবার আমাদের কি উপায় হবে এই বলে তারা চিন্তায় চিন্তিত নবী মুসা বললেন কাল্লা আল্লাহ কব কলা কাল্লা এটা কখনো নয় আমরা যে আমাদের পথ হারিয়ে দিয়েছে আমরা আর পথ দেখতে পায় না এটা কখনো নয় আল্লাহ তাআলা ইন্না মাআ ইয়া রাব্বি

পথ খুলে দেবেন আমরা ইমান বাঁচাবার জন্য ইমান বাঁচাবার জন্য ইমানকে বাঁচার জন্য হিজত করে যাচ্ছি পিছনে শত্রু দল আমাদের ধাওয়া করেছে তালা ওফি করলেন কি فاوحينا الى موسى আল্লাহ তাআলা বলছেন আমি নবী মুসাকে ওহী করলাম ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম হে নবী মুসা তোমার হাতে যে লাঠিখানা এই লাঠিখানাকে মারো তুমি সমুদ্রের পানিতে সাগরের পানিতে তুমি আঘাত করো দেখো এবার আমার খেলা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যখনই নবী মুসাকে এই অর্ডার করলেন নবী মুসা তিনি তিনার হাত হাতের লাঠি দিয়ে মুজেজা লাঠি দিয়ে তিনি যখনই সমুদ্রের সাগরের পানিতে আঘাত করলেন সমুদ্রের পানি দুই দিকে দাঁড়িয়ে গেল মধ্যকান দিয়ে রাস্তা হয়ে গেল এই রাস্তা দিয়ে নবী মৌসা আলি ইসালাম এবং তিনি তিনার অনুসার তিনার অনুসারীরা সবাই পেরিয়ে চলে গেলেন এদিকে ফেরাওয়ান মনে করছে এত সুন্দর রাস্তা আর তোদেরকে ধরতে আমাদের অসুবিধা হবে হবে না বলেন ফেরাওয়ান তার লাই লস্করকে নিয়ে চল ধরব নবী মোসার দলবলকে ধরতে হবে এবারে আল্লাহ তাবারাকালা তিনি তিনার করিস্মায় তিনি তিনার কুদরত তিনি তিনার ক্ষমতায় এবারে কি করছেন নবী পার পার করে দিলেন এবার ফেরা এবার ফেরাউনের লাই লস্কার যখন এই সমুদ্রের রাস্তায় কিছুটা দূর গিয়েছে আল্লাহ বলছেন এই সমুদ্রের পানি যেমন ছেলে তেমন হয়ে যাও যেমন ছেলে তেমন হয়ে যা হয়ে গেল